ইউক্রেনে দুই জায়গায় 1.5 লাখেরও বেশি সেনা মোতায়েন করেছে রাশিয়া। সিরিয়ার হোম শহরে ইসরায়েলি হামলায় ইরানের শীর্ষ জেনারেল নিহত। ইসরায়েলি হামলায় 9 ফিলিস্তিনি নিহতে কঠোর নিন্দা জানিয়েছে কাতার। দু মাস পরেও মণিপুরে অগ্নিগর্ভ, মুখ্যমন্ত্রীর পদত্যাগ নিয়ে নাটক। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত তথ্য নিয়ে আমি সঙ্গে আছি রীনা মণ্ডল রুমি। ইউক্রেনের দুই জায়গায় 1.5 লাখেরও বেশি সেনা মোতায়েন করেছে রাশিয়া। ইউক্রেনীয় সেনাবাহিনীর কর্মকর্তা সেরহি এমন তথ্য জানিয়েছে। তিনি বলেছেন, রুশ বাহিনীর জড়কৃত দলটি বেশ শক্তিশালী। দুই দিকের শহর লাইমান, কুপিয়ান্স এবং বাখমুতের দিকে এসব সেনা অবস্থান করেছে বলে জানিয়েছেন তিনি। এ ব্যাপারে সেরহি বলেছেন, রাশিয়ার 1,80,000-এর বেশি সেনাকে মোতায়েন করা হয়েছে। লাইমান কুপিয়ান্স যুদ্ধের সম্মুখভাগটি বড়, এ কারণে শত্রুরা এখানে তাদের সেনাদের নিয়ে আসছে। এই মুহূর্তে লাইমান কুপিয়ান্সে 1,20,000-এর বেশি শত্রু সেনা অবস্থান করছে। অপর দিকে বাখমুতের দিকে রাশিয়া প্রায় 50,000 সেনা মোতায়েন করে রেখেছে বলে জানিয়েছেন তিনি। সেনাবাহিনীর এই কর্মকর্তা রুশ বাহিনীর এই মোতায়েনকে বেশ শক্তিশালী হিসেবে উল্লেখ করে বলেছেন, মোতায়েনকৃত সেনাদের মধ্যে এয়ার অ্যাসল্ট এবং মেকানাইজড ইউনিট, ইউনিটস অব দ্য বার্ডস কমব্যাট আর্মি রিজার্ভ, টেরিটোরিয়াল ফোর্সেস এবং নতুন স্টর্ম জেড অ্যাসল্ট কোম্পানি রয়েছে। আর এ দলটিতে অপরাধের সঙ্গে জড়িত থাকার ইতিহাস রয়েছে এমনদের নেওয়া হয়েছে। সিরিয়ার হোম শহরে ইসরায়েলি হামলায় ইরানের IRGC-র একজন সিনিয়র কর্মকর্তা নিহত হয়েছেন। রোববার 2 জুলাই ভোরে তিনি নিহত হন বলে জানিয়েছেন ইরানের গণমাধ্যমগুলো। হাসান সুহানি নামে ওই জেনারেল IRGC-র ড্রোন তৈরি ও ইলেকট্রনিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন। এর আগে রোববার মধ্য সিরিয়ার হোম শহরে মিসাইল আক্রমণের কথা জানিয়েছিলেন ইসরায়েলি বাহিনীর মুখপাত্র আভিসাই আদ্রাই। সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যাটারিগুলোকে লক্ষ্য করা হয়েছে বলে জানিয়েছিলেন তিনি। হোম শহরে অন্যান্য স্থাপনায় ইসরায়েলি যুদ্ধবিমানগুলো বোমাবর্ষণ করেছে বলে জানিয়েছেন ওই মুখপাত্র। এদিকে সিরিয়ার ইরান সমর্থিত লেবাননের হিজবুল্লাহ গ্রুপের শক্ত অবস্থানগুলোকে টার্গেট করেছে ইসরায়েল। সোমবার রাতভর অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনিদের জেনিন শরণার্থী ক্যাম্পে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। সকালের দিকে স্থল অভিযানও চালায় তারা। এখন পর্যন্ত অন্তত 9 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ঘটনায় কঠোর নিন্দা জানিয়েছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়। ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েল গুরুতর অপরাধ করেছে বলে অভিযোগ দেশটির। জেনিন শহরের নিপীড়ন ফিলিস্তিনিদের বিরুদ্ধে হামলাকে নতুন আগ্রাসন হিসেবে আখ্যা দিয়েছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়। দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ক্রমাগত ইসরায়েলি অবস্থানের কারণে শান্তির সম্ভাবনা এবং সহিংসতা বৃদ্ধির কারণে সতর্ক করেছে কাতার। এই পরিস্থিতিতে ফিলিস্তিনি জনগণের সুরক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়ের অবিলম্বে পদক্ষেপ নেওয়ার প্রয়োজন বলে তাগিদ করেছে মুসলিম রাষ্ট্রটি। একই সঙ্গে ইসরায়েলকে দমনপীড়ন বন্ধ করে আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছে দেশটি। সোমবার গভীর রাতে জেনিন ক্যাম্পে বিমান হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। ক্ষেপণাস্ত্রের আঘাতে আতঙ্ক ছড়িয়ে পড়ে ক্যাম্প জুড়ে। কয়েকটি জায়গায় কালো ধোয়া কুণ্ডলী পাকিয়ে উঠতে থাকে। শুধু বিমান থেকেই হামলা নয়, ক্যাম্পের চারপাশে সামরিক গাড়ির বহর নিয়ে ঘিরে রাখে। এক পর্যায়ে ভিতরে ঢুকে অভিযান চালায়। এতে একাধিক সড়ক ও আবাসিক ভবন ব্যাপক ক্ষতিগ্রস্ত খবর পাওয়া গেছে। ঠিক 2 মাস আগে গত 3 মে ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য মণিপুরে যে রক্তাক্ত জাতির সংঘাত শুরু হয়েছিল তা এখনও থামার কোনো লক্ষণ নেই। রাজ্যে 36,000 সেনা ও আধা সেনা মোতায়েন থাকা সত্ত্বেও গত 2 মাসে মোট প্রাণহানির সংখ্যা অন্তত 138 গিয়ে ঠেকেছে। শুধুমাত্র গত 24 ঘন্টাতেই রাজ্যে সহিংসতার আরো 4 জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে একজনকে শিরশ্ছেদ করে মেরে ফেলা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এর মধ্যে শুধু একটি আশার খবর, রাজ্যে 2টি কোকি বিদ্রোহী গোষ্ঠী গত 2 মাস ধরে কাংপোকপি জেলায় যে জাতীয় সড়ক অবরোধ করে রেখেছিল তারা তুলে নেওয়ার কথা ঘোষণা করেছে। পরিস্থিতি সামলাতে ব্যর্থতার জন্য অনেকেই যার দিকে আঙুল তুলেছেন সেই মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এর কথিত ইস্তফা ঘিরেও এর মধ্যে রীতিমতো নাটকীয় কাণ্ডকারখানা ঘটে রেখেছে। মুখ্যমন্ত্রী একটি বার্তা সংস্থাকে জানিয়েছে, ইস্তফা দেওয়ার জন্য মনস্থির করে তিনি যখন রাজভবন অভিমুখে রওনা দিচ্ছেন তখন সমর্থকরা ঘিরে ধরে তাকে বাধা দিলে তিনি মত পরিবর্তন করেন। গত শুক্রবার তিনি টুইটে ঘোষণা করেছিলেন, এই গুরুত্বপূর্ণ সন্ধিতে আমি মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াবো না, এটা স্পষ্ট করে দিতে প্রিয় দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ শীর্ষ তথ্য। পরবর্তী তথ্যের জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।